মাছ ধুয়ে নিলাম পরিষ্কার করে এটাকে এখন আজকে মাছখান দিয়ে একটা করে ফাড়া দিয়ে নিব মানে ফাড়া মানে দুই ভাগ করে নিব যেহেতু ঝিঙা দিয়ে করব সাথে হচ্ছে ঝিঙা আর এই হচ্ছে আলু এটা দিয়ে চিংড়ির পাতলা ঝোল করে দেব আর চিংড়িটা আস্তে আস্তে না দিয়ে একটা করে ভাগ করে দেব তাহলে দেখতেও সুন্দর লাগবে এখন এই চিংড়ির ভিতরে কেটে দিছি কেচি দিয়ে তাহলে একটু দেখতেও সুন্দর হবে পরিমাণেও বেশি মনে হবে এখন এগুলোকে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখছি এখন গরম তেলে ভেজে নিব গরম তেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব অনেক বেশি ভাজার দরকার নাই কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় এটা আপনারা সবাই জানেন আর দেখেন কেটে দেওয়াতে কিন্তু দেখতেও সুন্দর লাগছে মনে হচ্ছে যে অনেক চিংড়ি মাছ আসলে কিন্তু বেশি না মাত্র আট পিস চিংড়িকে আমি কেটে ষোলো পিস বানাই দিছি যাতে দেখতে একটু ভালো লাগে দেখলে মনে হয় যে অনেক পরিমাণ হয়েছে এখন এটা ভাজা হলে তেল থেকে তুলে নিয়ে বাকি কাজ করব চিংড়ি মাছ ভাজা শেষ চিংড়ি মাছগুলোকে এখন তুলে নেব চিংড়ি মাছ ভাজাতে দেই এখন আমি আলুগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছি ভেজে নেব ঝিঙা ভাজার কোনো দরকার নাই কিন্তু আলুগুলোকে একটু ভেজে নিলে তরকারিটা খেতেও ভালো লাগবে আলুগুলো ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না মাত্র দুইটা আলু নিচ্ছি বেশি না মাত্র দুইটা আলু একটা মিডিয়াম সাইজের ঝিঙা আলুগুলো ভাজা প্রায় শেষ আর একটু ভেজে লাল লাল হলে তুলে রাখবো তারপরে এই তেলের মধ্যেই রান্না সারবো শেষমেশ কড়াইটাকে ধুয়েই নিলাম যেহেতু আলু ভাজছি কড়াইটার নিচে কালো কালো লেগে গেছিলো তেলটা সরায় কড়াইটাকে ধুয়ে নিচ্ছি যাতে আর তরকারিটা কালো না হয়ে যায় এখন পানিটা শুকাইলে তেল দিব বেশি না অল্প করে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আর এখানে আছে অল্প করে পেঁয়াজ আদা রসুন পেস্ট এটা এখন দিয়ে দিই একটু পাতলা একদম অল্প মশলায় ঝোলঝোল করে রান্না করে দেব এখন এখানে সব গুঁড়া মশলা দেব গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ এখন মশলাটা ভালো করে কষান পর্যন্ত অপেক্ষা করবো আর মশলা কিন্তু পাতলা দিতে হবে মশলা কিন্তু অনেকখানি কেনে এসে আর তেল এত বেশি উপরে উঠবে না কারণ তেল তো অল্প তাই আগে আমরা আলু আর চিংড়িটা দিয়ে দিচ্ছি ঝিঙাটা পরে দিব ঝিঙাটা নরম সবজি তো এটা পরে দেব আলু আর চিংড়ি দিয়ে একটু কষাই নিব আলু আর চিংড়িটা একটু কষানো হলে ঝিঙা দিয়ে পানি দিয়ে দেব এক হাত দিয়ে রান্না এক হাত দিয়ে ভিডিও করা আসলে যন্ত্রণার ব্যাপার আর আমার যে স্ট্যান্ডটা আছে ওই স্ট্যান্ডটা এত হাই না এত লম্বা না একটা ভালো একটা স্ট্যান্ড আমার কিনতে হবে এখন এটা একটু কষুক তারপরে আমি ঝিঙাটা দিয়ে দেবো চিংড়ি আর আলু কষানো শেষ এখন এই যে আগে থেকে ধুয়ে রাখা একটা মাত্র আপনার ঝিঙা আর একটা ঝিঙা তো গতকাল রান্না করে ফেলছি আজকে সবজি কেনা হয় নাই আজকে সকালবেলায় উদ্ভাসে চলে গেছিলাম তাই এখন এটাকে একটু কষাই নিই ঝিঙা দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব আর এটা আমি মাখা মাখা রাখবো না এটা একটু ঝোলঝোল রাখবো তাই পানিটা একটু বেশি লাগবে একটু মানে আবার এক মানে এক সাগর পানি দিয়ে দিব না পরিমাণ আপনি যতটুকু ঝোল খাবেন আবার খেয়াল রাখতে হবে আলু যেন সিদ্ধ হয় সেটার খেয়াল রাখতে হবে দিয়ে দিলাম পানি এবার চুলার আছে একদম ফুল এখন এটা ভালো মতো রান্না হোক চিংড়ি মাছের তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রাখবো তো আলুটা সিদ্ধ হয়েছে নাকি আগে দেখে নিই হ্যাঁ আলু একদম তুলতুলে হয়ে গেছে আমি এখন জিরা গুঁড়া আর সামান্য চিনি দিয়ে দিব ধনে পাতা আরেকটু পরে দিব জিরা চিনি দিয়ে জালটা কমায় দিব আজকে আরেকটু ঝোল টানবে অবশ্য আরেকটু টানুক তখন আমি জিরা চিনিটা আগে দিই ঝিঙার তরকারিতে কিন্তু সামান্য একটু চিনি দিতে হয় এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকে হয়তো দেন না বাট আমরা দিই তো এখন আমি জিরা গুঁড়া সামান্য একটু চিনি আর এই যে কাঁচামরিচ একদম সবুজ সবুজ থাকবে দিয়ে দিলাম এখন এটাকে আর একটু টানায় তারপরে আমি একদম লো ফ্লেমে করে দেবো যাতে হালকা তেল উপরে উঠে আসে এরপরে ধনে পাতা দিয়ে নামায় ফেলবো মাশাল্লাহ আমার তরকারি কিন্তু প্রায় রেডি এখন আমি শুধু উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিব আর বাকি ধনে পাতা রাখবো টমেটোর চাটনি করবো এখন দিয়ে দিলাম আর এই যে ধনে পাতাটুকু এখানে রেখে দিলাম এটাতে চাটনির ভিতর দিব এখন আর বেশি কিছু করা লাগবে না ধনে পাতাটা এরকম সবুজ সবুজই থাকবে আমি এখন এটাকে নামায় ফেলবো একদম অল্প মশলায় স্বাস্থ্যকর আলহামদুলিল্লাহ আমার ঝিঙা চিংড়ি আলু তরকারি রান্না শেষ দেখেন সেই রং আসছে
খুব সুন্দর লাগতেছে আমার নিজেরই তো সুন্দর লাগতেছে আপনারা কেউ আবার হাসেন না যে আপু সেবলার মতো নিজে রান্নার প্রশংসা নিজেই করে বাট না আসলে এই জিনিসটা অনেক সুন্দর হয়েছে দেখতে আমার মনে হয় যে মশলা আরেকটু কম দিলে আরো ভালো হইতো বাট একটু হালকা পাতলা দিছি মশলা কিন্তু আসলে সেরকম না আপনারা দেখছেনই বাট তারপরেও জিনিসটা খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছের মাথায় অনেক ঘিলু ছিল সব ঘিলু বের হয়ে গেছে এজন্য তরকারিটা দেখতে কালারটা খুব ভালো লাগতেছে আমার কাছে তো খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন